Good morning. আমার লাভলি কে ডাকো। এখানে মেয়ের ওটসটা বসিয়ে দিয়েছি, বসানোর পর এখানে চাটা বসিয়েছি, ঘুমোচ্ছে ঠান্ডাতে। আমার পা দুটো আজকেও আবার জমে গেছে। আমার লাভলি ঘুমোচ্ছে, সকালে চাটা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি, আমার মেয়েও চা খাচ্ছে। আজকে বিছানাপত্র এরমই পড়ে থাকবে, সময় নেই গোছাবার, বেরোতে হবে আমাকে এখন। দেখো ব্যাগ রেডি, আমাকে এবার বেরোতে হবে। পৌঁছে গেছি আমার কাজের জায়গায়। প্রত্যেক দিন আমাকে এরমভাবে সাজাতে হয়, আবার প্রত্যেক দিন এরমভাবে তুলতে হয়, খুব খাটনি হয়, করতে তো হবেই। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে, মেয়েকে নিয়ে যাচ্ছি, পৌঁছে আবার নিজের কাজের জায়গায় চলে এসেছি। দুপুরবেলায় দেখো এরমভাবে বন্ধ করে রেখেছি, মানে ঢেকে রেখেছি, বন্ধ করিনি। মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি, নিয়ে চলছি আগে আগে আমার বাড়ি ফিরেছি। দেখো বিছানার এই অবস্থা, এবার তো গোছাতে হবে, সব গোছানো শুরু। সারাদিনই পরিশ্রম, বাড়িতে বাইরে কাজের শেষ নেই। বাসন পড়ে আছে সকালে, এমনিও মাজতে হবে। আজকে মেয়ে বললো মা বিরিয়ানি খাবো, তাই একটা বিরিয়ানি এনেছি, মানে মেয়েকে দিয়েছি, মেয়ে খাচ্ছে। আবার সন্ধ্যেবেলায় নিজের কাজের জায়গায়, দোকানদারি চলছে, দোকানদারি তো করতে হবে, না করলে কী করে চলবে বলো? এটা হচ্ছে আমাদের বাজারের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। প্রত্যেক দিন আমরা এখানে প্রণাম করে আসি। এই হচ্ছে মিষ্টির দোকান, একটু মিষ্টি নিতে এসেছি, বাড়ি চলে এসেছি, একটু টিভি দেখছি। রাতের খাবার এটি, একটু ডিম ভাজা, ছানার পায়েস আর রুটি, এই হচ্ছে আমাদের রাতের খাবার, তার সাথে গুড নাইট।